অতি সাবধানে যেতে হবে। I just fell down. Back shore while to on beach. শোয়া 2টা বাজে। আচ্ছা সবকিছু রেডি করে ফেললাম। আজকে হচ্ছে শুক্রবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বের হচ্ছি, খুবই দ্রুত বের হতে হবে, সো এখন দেখানোর কিছু নাই। আচ্ছা এই লাইটারটা এখানে ঢুকাতো, ওইটার ভিতরে জাস্ট লাইটারটা ঢুকে গেল। বেসিক্যালি ক্যাম্পিং করার প্ল্যান, সো গতানুগতিক ট্যুর আর ক্যাম্পিংয়ের সেট আপে একটু পার্থক্য আছে। আগে এগুলো একটু ব্যাগে প্যাকিং করে ফেলতে হবে। আজকে ওয়েদার ক্লাউডি এখনও। নাও লেটস সি এটার ওজন কত হয়েছে। ওকে 10.95, yeah, okay, চলবে। As long as এখানে ট্র্যাকিং করতে হবে, not carrying the boat. Okay. তিনটা বাজে, আমরা রওনা দিছি। আজকে যাচ্ছি সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে, ওখানে একটা জায়গায় ক্যাম্পিং করব ইনশাআল্লাহ। তো ওয়েদার হচ্ছে সানি, কিন্তু ঠান্ডা একটা ভাব আছে। সকাল থেকে ক্লাউডি ছিল। আর ক্যাম্পিং করব জায়গাটা হচ্ছে, আচ্ছা ঝর্ণাটা কোথায় যাব আগে যাই। আমার একটা প্রবলেম হচ্ছে প্রায় সময় যে দেখা যায় যে রাস্তায় বের হয়ে পড়ছে কিন্তু ডেস্টিনেশন ঠিক করা নেই। যাচ্ছি ওখানে চিন্তা করতেছি কোথায় যাব। গত কয়েকটা ট্যুরে আমার ছেলে এই ইয়ার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে আমাকে জিজ্ঞেস করে লাভ নাই আব্বু কোথায় যাচ্ছ। এখন আসছি ভাটিয়ারিতে, তো এখান থেকে বেশি না, আমাদের 40 to 50 কিলো যাওয়ার ইয়ে। তো আমার ছেলের সাথে এর আগেও কিন্তু ক্যাম্পিং হয়েছে আমার, কিন্তু ফুল সেট আপে ক্যাম্পিং হয়নি। ফুল সেট আপ বলতে কি শুধু তাঁবু নিয়ে ক্যাম্পিং করা, এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে রান্না বান্না থেকে শুরু করে সবকিছু। আজকের এটা হচ্ছে এক ধরনের ফুল সেট আপ ক্যাম্পিং। বিসমিল্লাহ। এখানে লাঞ্চটা বসো। দাম কি কমাবে? তেলের দাম শুনলাম সামান্য একটু কমাবে, আগের মতো 5 টাকা কমাবে। এরকম কমাই লাভ আছে? চারটা বেজে গেছে। বিসমিল্লাহ। টিয়া পাখি যাচ্ছে। ডান দিকে হচ্ছে বাশবাড়িয়া, আর আমরা যাব এইদিকে। ও এইদিকে ঝর্ণা আছে না একটা, চাপাতা আছে, এখানে আছে। আমরা মেইন হাইওয়ে থেকে টার্নিয়ে ডানে ঢুকে গেলাম। এটা হচ্ছে বাশবাড়িয়াতে যাওয়া যাবে। বিসমিল্লাহ। বৃষ্টিতে রোড একদম খারাপ হয়ে গেছে। তো আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, পথ আর বেশি নাই। এখান থেকে হয়তো 500 মিটার, তারপরে বাইক রেখে আমাদের ট্রেকিং শুরু করতে হবে। এদিক দিয়ে একটু সাবধানে যেতে হবে। বিসমিল্লাহু আকবার। অলরাইট, এদিকেই তো রাখছিলাম লাস্টবারে, গতবার এখানেই রাখছিলাম বাইক। আল্লাহ, সিকিউরিটির কারণে এটা একটা বাড়ির সামনে আর কি বাইকটা রাখলাম। কথা বলে নিতে হবে। তুমি এটা কিভাবে আলগাও? আমি তো এটা আলগাইতে আমার হুশ উড়ে যাচ্ছে। 4:40 আমরা রওনা দিলাম। কাঠবিড়ালি দাঁড়ো না, দেখে না তো, ওই যে দেখো, দেখছো থাকতে পারে সাপের গর্ত। এদিকে মেবি শর্টকাট যাওয়া যাবে, দেখি এদিক দিয়ে চলে। এটা কি এদিক দিয়ে? না না না, এদিক দিয়ে না মনে হয়। ওই সুবহানাল্লাহ একটা বন মোরগ দেখছি ঠিক এই অ্যাঙ্গেলে পাথরও বাড়ি খেয়ে পড়ে গেছি কাঁধানো এটা রাখা যাবে না দিয়ে গভীর সাবধানে যেতে হবে ওকে আই জাস্ট ফেল ডাউন ওই জায়গা দিয়ে পুরা একেবারে ব্যাকশো মোবাইল তো মনে হয় ভিজছে সামনে থেকে আরও বেশি কেয়ারফুল হতে হবে ওদিকে ডুবে যাবা তো ও সুবহানাল্লাহ অনেক পানি এবং একটা অলরেডি তাবু আছে এখানে আল্লাহ ওয়ালাইকুম সালাম না চিটাগাং যাক ভালো হয়েছে আপনারা থাকাতে আর কি কিন্তু নিরাপত্তাও কতটুকু এটাও আছে অন্য কোনো ইয়ে হলে আমার একা হলেও সমস্যা নাই বাচ্চা তো তখন একটু চিন্তা করতে হয় আমার ছেলে অনেক সাহস মানে আমার ছেলে আর দেরি করনায় নেমে গেছে তো এখন টাইম হচ্ছে 5:15 বাজে এখানে আমরা দুজনকে পাইছি ওনারা ক্যাম্পিং করতেছে তো চিটাগং থেকে আসছে এই যে তো আসলে মিশুক মানুষ দুজনেই মানে ভালো লাগছে তো আশা করি সমস্যা হবে না আর আলহামদুলিল্লাহ ঝর্ণাতে এত বেশি পানি পাইছি সো গ্রেট আসবে মনে হয় হ্যাঁ রাতে আসতে পারে মনে হয় আপনি এবার বেঁধে ফেলেন এর সাথে এটা লাগবে না হ্যাঁ আমি টেনে উঠছি সো বেসিক্যালি এই টার্পটা টাঙানোর জন্য আর কি ঝামেলাটা নিতে হচ্ছে তো গাছটাকে আমরা টেনে নামায় ফেলছি এখনও 2টা পার্ট বাকি দেখা যাক লেসছি এটা তো আকাশে উড়ে গেল যাক তারপরেও একটা ব্যবস্থা হচ্ছে এইটা যে এখানে লাগানো যাবে এটা চিন্তাও করি নেই এখন যখন কাজে নামছি ইনশাল্লাহ একটা আপনি এটার সাথে এটা জোড়াবেন কোনটা প্রায় 6টা 1 বাজে তার থেকে নিছেন মনে আমি একটা অর্ডার দিছি তাই না আচ্ছা আচ্ছা এটা দুজনের জন্য কোনোমতে সারা যায় এটা কি এমনি ওই হিটে মানে করা যাবে হ্যাঁ Shit. Off kore dichi. Na na, daro pani lagbe na, chup, eta chole jabe. Pani dile eta aro mane tel to aro gol korbe. Tel ata na tel na mombati diye ekta kortam na choto belay. Ranna banna. এখন বাজে ৮টা আমরা বিসমিল্লাহ জঙ্গল থেকে কলা পাতা কেটে নিয়ে আসছি সো ভালো হয়েছে নতুন একটা এক্সপেরিয়েন্স হলো এর আগে ভাবছিলাম প্লেটে খাবো কিন্তু প্লেট তো আনিই নেই ভুলে সো হচ্ছে মেনু মুরগির ঝাল ফ্রাই ডিম ভাজি আর আমরা খাবো কলা পাতার উপরে আর সাথে ডাল আছে কলা পাতার জঙ্গল থেকে কেটে নিয়ে আসছিলাম এই যে কলা পাতা আর লবণ নাও লবণ আমি নিছি তো ডাল ডাল দেখো পড়বে আমাদের তো খুব সুন্দর করে ভাজি হয়েছে লাইটটা আমাকে দাও আপডেট হচ্ছে যে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম একটু চা উঠছে ছবি টবি তুললাম ছেলে ঘুমায় গেছে টেন্টের ইয়েটা খুলে দিয়ে তারপরে ঘুমাবো কারণ ঝর্ণাটা দেখা যায় এখান থেকে ঝর্ণা এবং চাঁদ দুটাই দেখা যায় আর কি চাঁদ তো আই গেস দেখা যাচ্ছে না বাট উঠে যাচ্ছে ওই যে ঝর্ণা তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকে সকালে Allah Hafiz.